तो हेलो एवरीवन, वेलकम टू दिस वीडियो। आज के आमरा भिडियोते जेटा शिखबो सेटा होच्छे इलेक्ट्रोस्टैटिक्सेर जे एलिमेंटारी किछु फेनोमेना आछे, স্থির তড়িতের किछु प्राथमिक घटनावली आछे सेगुलो निये डिसकास करब। जेमन आमी जोदि बोली जे माथाय कोनो एकटा चिमनी घषे छोटो छोटो कागजेर टुकरो जोदि धरा हय ताहले कि हय, आटके जाय, सेटा केन हय। बा आमरा जोदि बोली जे वज्रपातेर समय गाड़ीर मध्धे थाका उचित केन, बा वज्रपातेर जोन्नो निवारणेर जोन्नो बाड़ीर ओपरे केन ओई वज्र निवारक लागानो हय, बा सेटा लागानोर कि नियम आछे, बा सेई वज्र निवारकेर शेपटा केमन हওয়া उचित, एइগুলো নিয়ে আমরা মেইনলি ডিসকাস করতে চাইছি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি কিছু ঘটনার কথা উল্লেখ করব। ফার্স্ট হচ্ছে যে 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 ঘটনাটা আমি প্রথমেই বলছিলাম যে মাথায় কি করলাম যে একটা চিরুনি, মাথায় একটা চিরুনি যদি ঘর্ষণ করে ছোট ছোট কাগজের টুকরোকে ধরা হয় তাহলে কি হয়, সেই কাগজের টুকরোটা এতে আকর্ষিত হয়, তাই তো, আকর্ষিত হয় তো হয়। ওকে, এবার কোশ্চেন হচ্ছে কেন হয় আকর্ষিত হয়। তো আমরা এটা এক্সপেরিমেন্টালি দেখেছি, অনেক ছোট থেকেই দেখছি, সেটা কেন হয় সেটার একটু এক্সপ্লেনেশন আমরা দেখতে চাইছি। এটা অ্যাকচুয়ালি যখন এই মাথার সাথে ঘর্ষণটা হচ্ছে, আমি মাথাটাকে সিম্পলি এইভাবে যদি ভাবি, মাথার সাথে এই রডটা বা চিরুনিটা যখন ঘর্ষণ হচ্ছে তখন কি হচ্ছে, একটা ওয়ার্ক ডান হচ্ছে। ঘর্ষণ যখন করা হচ্ছে, ঘর্ষণ যদি করি তাহলে কি হবে, একটা ওয়ার্ক ডান হবে, কার্য হবে। যখনই কার্য হচ্ছে, কার্য যখনই হচ্ছে সেই কার্যের সাথে সাথে কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হয়। কোথা থেকে কোন দিকে হয় তার একটা টেবিল আছে, কি হবে, ইলেকট্রন 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 স্থানান্তরিত হয়, সেটা কোনো একটা থেকে কোনো একটাতে হয়। ঠিক আছে, স্থানান্তরিত হয়। ইলেকট্রন যে স্থানান্তরিত হচ্ছে একটা থেকে আর একটাতে, সেই হওয়ার জন্য কি হলো, আমি ধরলাম যে এটা থেকে এটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এদিক থেকে এদিকে ইলেকট্রন গিয়েছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি যায় তাহলে কি হলো, ওই চিরুনিটা আহিত হলো, যেহেতু ওটার মধ্যে একটা চার্জ হলো তাহলে ওটা আহিত হলো। আমি সাপোজ ধরলাম সেটা নেগেটিভলি চার্জ হলো, যেহেতু ইলেকট্রন এসছে নেগেটিভলি চার্জ। এইবারে এই যে চিরুনিটা আহিত হয়ে গেল, এইবারে যখনই আমি এই ছোট ছোট চিরুনিটা আহিত হয়ে গিয়েছে, নেগেটিভ চার্জ হয়েছে, এইবার ছোট ছোট কাগজের টুকরো যখন নিয়ে আসবো, ছোট ছোট কাগজের টুকরোর কি হবে, নিউক্লিয়াসে যে পজিটিভ আছে সেই মাইনাসের জন্য অ্যাট্রাক্টেড হবে, তাহলে যে নিউক্লিয়াস আছে তার জন্য অ্যাট্রাক্টেড হবে। তাহলে কাগজের টুকরো গুলো আবেশিত হবে, প্রথমে আবেশ হবে, আবেশিত হবে, প্রথমে আবেশ হবে, এর জন্য এদের টান আসবে, তারপরে আকর্ষণ হবে, তারপর আকর্ষিত হবে, আকর্ষিত হবে, প্রথমে আবেশ হলো তারপর আকর্ষিত হলো। এই হচ্ছে টোটাল ঘটনাটা। তাহলে এই ঘটনাটার মধ্য থেকে আমরা যেটা বুঝলাম যে এই ঘর্ষণের জন্য মেনলি যে কার্য হচ্ছে, বলে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে হয়ে বস্তুটা কি হলো, আহিত হলো, আহিত হওয়ার পরে আবেশ হবে, তারপরে আকর্ষণ হবে। এই তো টোটাল ঘটনাটা। এখানে আমাদের ওই জিনিসটা জেনে নিতে হবে যে কে প্লাস, যখন এই ঘর্ষণ করছি তখন কে প্লাস কে মাইনাস হয়, এর জন্য একটা সিরিজ আছে যেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। স্থির তড়িৎ শ্রেণী মানে কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে তার একটা সিরিজ, সেটা এক্সপেরিমেন্ট করে করা হয়েছে, বা আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। আমরা মেটেরিয়ালগুলোর নাম এক এক করে লিখে ফেলি। এক নম্বরে হচ্ছে পশম, দু নম্বরে হচ্ছে কাঁচ, এই নাম্বারটা কি আমি বলে দিচ্ছি, কাগজ, তিন নম্বরে, চার নম্বরে হচ্ছে রেশম, পাঁচ নম্বরে হচ্ছে কাঠ, ছয় নম্বরে হচ্ছে মানবদেহ, সাথে হচ্ছে ধাতব পদার্থ ধাতু ধাতব পদার্থ 8 নম্বরে হচ্ছে অ্যাবোনাইট অ্যাবোনাইট ইনসুলেটিং ম্যাটেরিয়াল 9 নম্বর হচ্ছে গালা ওই যে সিল করার জন্য যে গালা ইউজ করা হয় তারপরে হচ্ছে অ্যাম্বার 11 নম্বরে রজন আর 12 নম্বরে সেলুলয়েড এই হচ্ছে সিরিজটা এইবারে যখন আমি দুটোর মধ্যে ঘর্ষণ করব তখন সিরিজের উপরে যে আছে সে পজিটিভ হবে আর সিরিজের নিচে যে আছে সে নেগেটিভ হবে তাহলে উপরে উপরে যে থাকবে সে পজিটিভ আর নিচে যে থাকবে সে নেগেটিভ মানে আমি সাপোজ ধরলাম যে পশমের সাথে মানবদেহ পশমের সাথে মানবদেহ ঘর্ষণ করছি তাহলে কি হবে পশমে প্লাস হবে মানবদেহ মাইনাস হবে বা এমন হতে পারে যে কাঠের সাথে কাঁচের হ্যাঁ কাঠের সাথে কাগজের করছি তাহলে কি হবে কাগজে প্লাস হবে কাটে মাইনাস হবে কিন্তু যখন কাগজের সাথে পশমের করব তখন পশমে প্লাস হবে কাগজে মাইনাস হবে ঠিক আছে যে সিরিজের প্রথম দিকে থাকবে সে পজিটিভ হবে আর সিরিজের যে নিচের দিকে থাকে দ্বিতীয় যে থাকবে সে ঋণাত্মক হবে সিম্পল ব্যাপার আশা করি বোঝা গিয়েছে তাহলে এই অনুযায়ী আমরা বা এই সিরিজ থেকে আমরা বুঝে যাব যে কে পজিটিভ হবে বা কে নেগেটিভ হবে ওকে আচ্ছা এই যে কোনো বস্তু আহিত হলো কিনা সেটার জন্য আমাদের একটা সুন্দর एक्सपेरिमेंटल इंस्ट्रूमेंट आछे जेटाके बोला है स्वर्णपत्र तड़ित विक्षेपण यंत्र स्वर्णपत्र तड़ित विक्षेपण यंत्र स्वर्णपत्र तड़ित विक्षेपण यंत्र विक्षेपण गोल्ड लीफ इलेक्ट्रोस्कोप विक्षेपण गोल्ड लीफ इलेक्ट्रोस्कोप की यंत्रটা কেমন দেখতে হয় না এই রকম একটা কাঁচের ব্লক মতো থাকে ঠিক আছে কাঁচের ব্লক থাকে এইখান থেকে একটা মেটাল রড এসে এইখানে দুটো সোনার পাত খুব হালকা পাতলা এগুলো হচ্ছে সোনার পাত হ্যাঁ এই দুটো হচ্ছে স্বর্ণপত্র সেখান থেকেই নামটা আসছে স্বর্ণপত্র স্বর্ণপত্র থাকে আরো কিছু থাকে এখানে ক্যালসিয়াম কার্বাইড যেটা হচ্ছে জলশোষক ক্যালসিয়াম ক্লোরাইড বা এই জাতীয় জিনিস এর মধ্যে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড CCl2 জলশোষক কেন রাখে বলছি আর দুটো এখানে টিনের পাত দেওয়া থাকে এখানে টিনের পাত দেওয়া থাকে ঠিক আছে টিনের পাত এগুলো হচ্ছে টিনের পাত আচ্ছা টিনের পাত এবারে কি ঘটনাটা ঘটে দেখা যায় যে কোনো একটা চার্জ বডি এখানে নিয়ে আসা হলো ওই রকম ঘর্ষণের ফলে আমি ধরলাম যে এটা একটা পজিটিভ চার্জ হয়েছে পজিটিভ চার্জওয়ালা বস্তুকে আমি নিয়ে আসলাম যখনই নিয়ে আসলাম এটা কি হবে আহিত হবে যদি আমি টাচ না করি টাচ না করলে এতে আহিত হবে মানে চার্জ যখন অনেক বেশি থাকে তখন আমরা টাচ করি না আর চার্জ কম থাকলে টাচ করতে পারি কিন্তু টাচ না করেই প্রথমে চেক করব হ্যাঁ তাহলে এই প্লাস হয়েছে তাহলে এখানে আহিত হয়ে এইদিকে মাইনাস চলে যাবে এদিকে যদি মাইনাস যায় তাহলে এখানে কি হবে প্লাস হবে তাহলে এই যে দুটো পর্ততেই প্লাস হলো এরা কি হবে দুটো পর্ত প্লাস হলে পরস্পর বিকর্ষণ করে কারণ আমরা কি জানি তড়িতের সাধারণ ধর্ম সমধর্মী আধান কি করে সমধর্মী আধান বিকর্ষণ করে সমধর্মী আধান বিকর্ষণ করে আর বিষমধর্মী আধান আকর্ষণ করে এইটা এক্সপেরিমেন্টালি আমরা পেয়েছি তাহলে সেইটা যদি এখানে কাজে লাগাই তাহলে এই দুটো প্লাস কি হবে বিকর্ষণ হবে তাহলে এর আধান যত বেশি হবে এই বিকর্ষণটা তত বেশি হবে এটা বেশি তত ফাঁক হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই বডিটা আধান আছে কি নেই যদি এতে না থাকতো তাহলে এটা আহিত হতো না আর স্বর্ণপত্র দুটো এরকম বিক্ষেপণ হতো না ঠিক আছে তাহলে যখনই আমরা বস্তুটাকে এই আহিত বস্তুটাকে এর কাছাকাছি নিয়ে আসছি তখন এখানে আবেশ হচ্ছে, এখানে মাইনাস, এটা যা হবে তার বিপরীত হবে, তাহলে তার উল্টোটা এখানে মানে এখানে যা চার্জ সেই চার্জ এখানে আহিত হয়ে এই দুটো বিকশিত হবে। এখান থেকে আমরা কোনো বস্তু আহিত কিনা সেটা বুঝতে পারবো। এবার গল্প হচ্ছে CCl2টা কেন, ওয়াই CaCl2 এটা কেন, জল শোষকটা কেন? কারণ হচ্ছে এইখানে যদি ময়েশ্চার বা জল থাকে তাহলে কি হবে, এই চার্জগুলো ওই জলের মধ্যে দিয়ে চলে যাবে, যার ফলে এই বিক্ষেপণটা বোঝা যাবে না। তাহলে আমাদের যে উদ্দেশ্য যে ওতে চার্জ আছে কিনা বুঝবো সেটাই তো বুঝতে পারবো না, ঠিক আছে? তার মানে পরিবেশের ময়েশ্চার বা জল শোষণ করা যাতে আধান বাতাসে ছড়িয়ে না পড়ে, ঠিক আছে? এক নম্বর ব্যাপার গেল। দু নম্বর হচ্ছে টিনের পাতগুলো কেন, ওয়াই টিনের পাতটা কেন ইউজ করছি? কারণ এখানে দেখো এই যে প্লাসগুলো আছে এই প্লাসের জন্য এই টিনে মাইনাস আবেশ হবে বা এই প্লাসের জন্য টিনের মাইনাস আবেশ হবে। তার মানে একটুখানি যদি চার্জ পাই তাহলে ডিফ্লেকশনটা অনেক বেশি হবে, আমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবো যে এই বডিটার মধ্যে চার্জ আছে কি নেই, ঠিক আছে? তার মানে ডিফ্লেকশনটা বা বিক্ষেপণটা বেশি করার জন্য হলো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমাদের দেয়, সেটা হচ্ছে স্বর্ণ কেন, গোল্ড কেন? এত কিছু থাকতে লোহা লক্কর অত কিছু তো ছিল, স্বর্ণ কেন, গোল্ড? ওয়াই স্বর্ণ, ওয়াই গোল্ড, ঠিক আছে? এই গোল্ড কেন সেটার উত্তর পেতে গেলে, সোনার গহনা কেন তৈরি করে মেয়েরা সেটার উত্তর যদি জানো তাহলে পেয়ে যাবে। কি সোনার গহনা করার কারণ হচ্ছে যে সোনা আমাদের বাতাসের সাথে রিঅ্যাক্টিভিটি খুব কম করে, মানে রিয়াকশন খুব কম করে, যার ফলে ক্ষয়টা খুব কম হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে এর খুব পাতলা ডিজাইন করা যেতে পারে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো আমরা সোনা দিয়ে করতে পারি, অন্য মেটাল দিয়ে সেগুলো করতে পারবো না। এই দুটো মেন কারণ। ঠিক একই কারণের জন্যই এখানে স্বর্ণ ইউজ করা হয়। নাম্বার ওয়ান, পরিবেশের সাথে রিয়াকশন বা বিক্রিয়া কম করে, কম করে। আর দু নম্বর হচ্ছে খুব পাতলা পাত তৈরি সম্ভব। পাতলা পাত তৈরি করলে কি সুবিধা, আমাদের একটুখানি চার্জেই ডিফ্লেকশন হবে, খুব ভারী হলে গ্র্যাভিটেশনের জন্য তো এত ঝুলে থাকবে তো ডিফ্লেকশনটা হবে না, তাই না? সেই জন্য পাতলা যদি আমরা পাত করতে পারি তাহলে খুব সহজেই এটা ডিফ্লেকশন হবে। আর যেটা বলছিলাম টাচ না করেই প্রথমে দেখবো, যদি তাতেও ডিফ্লেকশন না হয় তখন টাচ করবো, কারণ চার্জ খুব কম থাকলে তখন এখানে আবেশটা হবে না, চার্জ একটু বেশি থাকলে তখনই আবেশটা হবে। চার্জ কম থাকলে সেই চার্জটা ডাইরেক্ট এখানে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের স্বর্ণপত্র তড়িৎ বিক্ষেপণ যন্ত্র, যার সাহায্যে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কোনো বস্তুর মধ্যে আধান আছে কি নেই। আর দুটো বস্তুর মধ্যে কম্পেয়ারও করতে পারি, কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে। কিভাবে না, এই ডিফ্লেকশনটা দেখবো, যার ডিফ্লেকশন বেশি তার মানে তাতে বেশি চার্জ আছে, আর যার ডিফ্লেকশন কম হবে তার মানে তাতে কম চার্জ আছে, ঠিক আছে? এই গেল আমাদের স্বর্ণপত্র তড়িৎ বিক্ষেপণ যন্ত্র। এবং সম আধান বিকর্ষণ করবে, বিপরীত সম আধান আকর্ষণ করবে, এই ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে এরপরে আমরা যেটাতে চলে যাব, আবেশ আর আকর্ষণটা তো বললাম। আর একটা ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই আহিতকরণের সঠিক প্রমাণ। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী আহিতকরণের সঠিক প্রমাণ। কিরকম দেখো, বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমার একটা আননোন বডি, এটা হচ্ছে আধান আছে কি জানি না, আননোন আননোন, ঠিক আছে। এই আননোন বডিটা কি করলাম, একটা নোন বডি, এটা চার্জ বডি, এটার আধান আমি কি আছে জানি, ঠিক আছে। যখন এর কাছে নিয়ে আসলাম, কি হতে পারে, আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। যদি আকর্ষণ হয় তাহলে কি কি আমি কনক্লুশন টানতে পারি, যদি আকর্ষণ হয় তাহলে আমি বলতে পারি যে 1 নম্বর কনক্লুশন, যে বিষমধর্মী আধান আছে, বিষমধর্মী আধানে আমাদের আকর্ষণ হয়, বিষমধর্মী আধান আছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে যদি আধান নাও থাকে এইটাতে, তাহলে আবেশ হতে পারে, তাহলে নিস্তড়িত হতে পারে, নিস্তড়িত হতে পারে, তার জন্য কি হবে, আবেশ হবে, আবেশেও তো আকর্ষণ হয়, আর এটা আকর্ষণ, ঠিক আছে। আর যদি বিকর্ষণ হতো, 2 নম্বর কেস যদি বিকর্ষণ হতো, বিকর্ষণ, তাহলে আমাদের কনক্লুশন একটাই, সেটা হচ্ছে সমধর্মী আধান, একটাই কনক্লুশন, সমধর্মী আধান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এই যে আননোন, এখানে যখন আকর্ষণ হচ্ছে সেটা এখানে দুটো ঘটনা ঘটতে পারে, এর মধ্যে বিষমধর্মী আধান থাকতে পারে অথবা নিস্তড়িত হতে পারে, আবেশের জন্য আকর্ষণ হতে পারে। তার মানে এই বডিটা চার্জড হতে পারে বা নিস্তড়িত হতে পারে যখন আকর্ষণ হচ্ছে, কিন্তু যখন বিকর্ষণ হচ্ছে তখন একটাই কনক্লুশন, সমধর্মী আধান আছে মানে চার্জড আছে। তাহলে আমরা কি বলতে পারছি, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই আহিতকরণের সঠিক প্রমাণ। মানে যখন আমরা দেখছি যে বিকর্ষণ হচ্ছে, বিকর্ষণ থেকেই আমি কারেক্ট কনক্লুশন টানতে পারছি যে আধান আছেই, কিন্তু আকর্ষণ হলে আমি কিন্তু কারেক্ট কনক্লুশন টানতে পারছি না যে আধান আছেই, নিস্তড়িত হলেও কিন্তু আকর্ষণ হবে। আশা করি বোঝা গিয়েছে, ঠিক আছে। এখান থেকে ওই কোশ্চেনটা দেয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আধানগুলো থাকে, তো এই আধানগুলো বডির বাইরে থাকে, বহির্পৃষ্ঠে থাকে। এর জন্য একটা পরীক্ষা করেছিলেন স্যার, এটা হচ্ছে ফ্যারাডে প্রজাপতি জাল পরীক্ষা, ফ্যারাডে প্রজাপতি জাল পরীক্ষা, ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা। কি বলছে পরীক্ষাটাতে সেটা বোঝা যাক। সেটা হচ্ছে এক্সপেরিমেন্টে এরকম করেছিল, একটা এরকম প্রজাপতি ধরার যে জাল আছে না, সেইটা এরকম কোনো একটা মেটালের তৈরি করেছে, ঠিক আছে। প্রজাপতি ধরার যে জাল, কীটপতঙ্গ ধরার যে জাল আছে সেটা এরকম তৈরি করেছে, ওকে। হ্যান্ডেল আছে। এইবারে কি করছে না, এরকম একটা হাতলওয়ালা জিনিস নিয়েছে, এটা হয়তো আমাদের মেটাল, আর এটা ইনসুলেটার, হ্যাঁ এটা মেটাল যেটা চার্জ নিতে পারে, এটা ইনসুলেটর, অন্তরক, অন্তরক, ঠিক আছে, যে চার্জ পরিবহন করে না এরকম। এইবারে এটাকে এখানে টাচ করলো, দুটো এক্সপেরিমেন্ট করলো। প্রথমে ভিতরে টাচ করলো, এই ভিতরে টাচ করে ওই স্বর্ণপত্র তড়িৎ বিক্ষেপণ যন্ত্র যেটা আছে সেখানে নিয়ে গেল, ঠিক আছে, নিয়ে গিয়ে দেখলো যে ওখানে আমাদের ডিফ্লেকশনটা হচ্ছে কিনা। হ্যাঁ, দেখা গেল যখন ভিতরে আছে, 1 নম্বর কেস, যখন ভিতরে এখানে টাচ করানো হয়েছে ভিতরে, তখন কিন্তু কোনো ডিফ্লেকশন হয়নি, নো ডিফ্লেকশন। কোনো ডিফ্লেকশন না হওয়া মানে কি, আধান নেই। ডিফ্লেকশন না হওয়া মানে এখানে কোনো আধান আসেনি। কিন্তু বাইরে যখন টাচ করা হলো, বাইরে টাচ করলে তখন ডিফ্লেকশন হচ্ছে, डिफ्लेक्शन होच्छे माने आधान आछे এই এক্সপেরিমেন্টার কনক্লুশন হচ্ছে যে আধান সব সময় বাইরের দিকে যেতে যায় কেন একটুখানি যদি আমি এক্সপ্লেইন করার চেষ্টা করি কোন একটা বডি আছে সেই বডিতে আমি যদি চার্জ ইনজেক্ট করে দিই প্লাস চার্জ সাপোজ তাহলে কি হবে প্লাস প্লাস এর মধ্যে তো বিকর্ষণ হবে বিকর্ষণ হয়ে হয়ে কি হতে পারে ম্যাক্সিমাম সে সারফেসে আসতে পারে সারফেসের বাইরে তো আর যেতে পারে না ভাই ভাই ঝগড়া হয়েছে ভাই ভাই যদি ঝগড়া হয় তাহলে কি হবে বাউন্ডারির মধ্যে যে যত দূর যেতে পারে বাইরের দিকে যেতে পারবে কিন্তু বাউন্ডারির বাইরে তো গিয়ে অন্যের বাড়িতে গিয়ে তো থাকতে পারে না ঠিক আছে সেটার জন্য আলাদা চার্জ বা এক্সটারনাল ফোর্সের প্রয়োজন হয় কিন্তু ওর বাউন্ডারির মধ্যে আলাদা জায়গায় যদি যাওয়ার অপশন না থাকে তাহলে কি হবে বাউন্ডারির মধ্যে সবথেকে দূরে দূরে যেখানে থাকতে পারে ঠিক একই লজিক এখানেও প্লাস যে চার্জগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে ম্যাক্সিমাম কি হতে পারে সারফেসে যেতে পারে তার বাইরে আর যেতে পারে না সেই জন্য ভিতরে কোনো চার্জ থাকে না বাইরে চার্জ থাকে মানে কোনো বডির বহির পৃষ্ঠে চার্জগুলো থাকে এটা এই এক্সপেরিমেন্ট দিয়ে আমরা কনক্লুশন টানতে পারি যে আধান আধান বস্তুর বাইরের বাইরের সারফেসে বা বাইরের ক্ষেত্রে বা বাইরের তলে থাকে এটা হচ্ছে আমাদের এই পরীক্ষাটা কনক্লুশন ঠিক আছে ঠিক এই যে কনক্লুশনটা পেলাম এখান থেকে একটা কনসেপ্ট পাবো সেটা হচ্ছে তড়িৎ পর্দা তড়িৎ পর্দাটা কি জিনিস তড়িৎ পর্দা ইলেকট্রিক স্ক্রিন এটা হচ্ছে যে কোনো একটা বডিকে আমরা যদি এরকম একটা তারজালির মধ্যে রেখে দিই এরকম তারজালির মধ্যে রেখে দিলাম তারজালির মধ্যে যদি রেখে দিই তাহলে কি হবে যখনই কোনো আধান আসবে আধানগুলো কি হবে বাইরে থাকবে আধান কোথায় থাকবে আধান বাইরে থাকবে আধান যদি বাইরে থাকে তাহলে ভিতরে কোনো আধান নেই ভিতরে কোনো আধান নেই তার মানে ভিতরের বস্তুটা সেফ থাকবে ঠিক এই কারণের জন্যই আমরা যদি কোনো একটা গাড়ির ভিতরে এরকম বসে থাকি গাড়ির ভিতরে যদি বসে থাকি এবার যদি বজ্রপাত পড়ে বজ্রপাত মানে তো আধান সেই আধানগুলো কি হবে এই সারফেসের বাইরে থাকবে গাড়ির বাইরে আমার ভিতরে কোনো চার্জ থাকবে না ভিতরে আধান নেই ভিতরে যদি আধান না থাকে তাহলে ভিতরে আমরা নিরাপদে থাকব তাহলে বজ্রপাত পড়লে গাড়ির ভিতরে থাকা উচিত এই জন্য বজ্রপাতের সময় গাড়ির ভিতরে থাকা উচিত মানে এটা একটা তড়িৎ পর্দার মতো কাজ করছে তার মানে কি হলো চার্জগুলো মানে পর্দাতে যেমন হয় চার্জগুলো বাইরে আছে ভিতরে কোনো ইয়ে নেই এটা একটা তড়িৎ পর্দার মতো কাজ করছে তড়িৎ পর্দার মতো কাজ করছে ঠিক আছে এইখান থেকে আমরা তো এই এক্সপেরিমেন্টটা দিয়ে বুঝতেই পারবো যে তড়িৎ পর্দা দিয়ে কেন তড়িৎ পর্দা মানে ভিতরে চার্জ আছে কি নেই সেটা আমরা ওই তড়িৎ স্বর্ণপত্র তড়িৎ বিক্ষেপণ যন্ত্র দিয়ে ব্যাপারটা বুঝে নেব ওকে এরপরে আর একটা কনসেপ্ট আসছে সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব বা আমরা কি বলতে পারি সারফেস চার্জ ডেন্সিটি সেটা কি না কোনো একটা বডিতে কোনো একটা বডি আছে সেই বডির মধ্যে আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম যার রেডিয়াসটা হচ্ছে r। তাহলে এই যে সারফেসে চার্জ থাকবে আমরা বললাম এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি দেখলাম যে চার্জ সব সময় সারফেসে থাকে। তাহলে এই যে চার্জ আছে চার্জ পার একক ইউনিট এরিয়া সেটাকে সিগমা দিয়ে যদি ডিনোট করি একক আয়তনে সরি একক ক্ষেত্রফলে থাকছে চার্জ একক ক্ষেত্রফলে আধান ঠিক আছে। তাহলে এখানে টোটাল আধান হচ্ছে কিউ আর টোটাল ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে সিগমা বা আধানের তলমাত্রিক ঘনত্ব এই সিগমাটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব ঠিক আছে। তাহলে এই আধানের তলমাত্রিক ঘনত্বটা আমরা কি পাচ্ছি q/4πr²। এবারে এখানে আমাদের যদি চার্জ কনস্ট্যান্ট থাকে বা 4π কনস্ট্যান্ট তো এমনিতেই সেখান থেকে আমরা যে কনক্লুশনটা পাচ্ছি সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r²। এইখান থেকে আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি কি জিনিস দেখো না দুটো এরকম সিচুয়েশন যদি থাকে বা শেপ যদি নিই এরকম একটা শেপের বডি নিয়েছি তাহলে এই যে দুটো রিজিয়ান আছে এইখানে রেডিয়াসটা এরকম বড় আর এইখানে রেডিয়াসটা এরকম ছোট মানে এটা যদি আমি r1 বলি আর এটা যদি r2 বলি তাহলে r1 greater than r2 রাইট r1 greater than r2। তাহলে r যত বাড়বে সিগমা তত কমবে তার মানে সিগমা 1 লেস দ্যান সিগমা 2 মানে এইখানে চার্জ ডেনসিটি বেশি এখানে চার্জ ডেনসিটি কম তাই তো। এইখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি এই জিনিসটা এখান দিয়ে পাচ্ছি তার মানে যে যত সুচালো হবে তাতে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তাহলে সুচালো অগ্রে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি যে যত বেশি সুচালো হবে সেখানে তত আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি মানে একক ক্ষেত্রফলে বেশি চার্জ সেখানে থাকবে ঠিক আছে। ঠিক এই যে তথ্যটা পেলাম বা এই যে রেজাল্টটা পেলাম সেটা কি ইউজ করে আমরা একটা বজ্রপাত নির্বাহ যন্ত্র তৈরি করে থাকি বা বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা এই লজিকটা ইউজ করে থাকি। কারণ গল্প হচ্ছে বজ্রপাতটা কিভাবে তৈরি হয় আমাকে জানতে হবে কিভাবে বজ্রপাতটা তৈরি হয় বজ্র নিবারক দেখো বজ্রপাত কিভাবে তৈরি হয় আমাকে জানতে হবে। প্রথমে সেটা হচ্ছে যে যখন এই মেঘে ঘর্ষণ হয় এই যে মেঘে এই একটা মেঘ আছে ঘর্ষণ হলে কি হবে চার্জ ট্রান্সফার হবে চার্জ ট্রান্সফার হয়ে কোনো একটাতে পজিটিভ হচ্ছে কোনো একটাতে নেগেটিভ হচ্ছে এরকম ভাবে ভাবলাম ঠিক আছে। এইবারে যখন এরকম প্লাস মাইনাস হয়ে গেল আমি ধরলাম যে এটাতে এরকম প্রচুর প্লাস চার্জ হয়েছে কোনো একটা মেঘে এইভাবে ঘর্ষণ হয়ে প্লাস চার্জ হয়েছে। এবার এই পৃথিবী আছে পৃথিবীটা কি হচ্ছে পৃথিবীটা হচ্ছে তো গ্রাউন্ডেড তাহলে এই যে পুরো চার্জটা রয়েছে সে কি করতে চাইবে এই গ্রাউন্ডের সাথে নালিফাই হতে চাইবে। তাহলে এই প্লাস চার্জটা যদি এরকম আসতে থাকে তার মানে কি হবে একটা কারেন্ট ফ্লো হবে এবং এখানে কারেন্ট এই যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বজ্রপাত মানে এই এর মধ্য দিয়ে আমাদের বজ্রপাতটা হচ্ছে যে এখানে প্রচুর চার্জ জমা হয়েছে সেই চার্জটা এখানে নেগলেক্ট হওয়ার জন্য এখান দিয়ে প্রচুর কারেন্ট পড়ে যাবে এটাই হচ্ছে বজ্রপাত ঠিক আছে বজ্রপাত সেটা হলো। এবার এই বজ্রপাতকে আমরা রক্ষা করব কিভাবে এই বজ্রপাতটাকে আটকাবো কিভাবে তা সেটা হচ্ছে এই যে কারেন্ট ফ্লোটা এটা মেনলি কিসের উপর পড়ে মেনলি ওই ধরনের গাছের উপর পড়ে যেমন নারকেল গাছ বা তাল গাছ ছুচালো যে এগুলো আছে সেখানেই প্রথমে পড়ে মানে হাইটে ওরা বেশি হয় সেখানেই আমাদের কারেন্টটা যায় এবং গাছটা মরে যায় কারণ প্রচুর কারেন্ট যায় বলে এই গাছটা মরে যায়। তাহলে এই বজ্রপাতকে রক্ষা করার জন্য আমরা কি করছি এই বজ্রপাতকে রক্ষা করার জন্য এখানে আমরা এই গাছ না করে যে বাড়িটা করেছি সেই বাড়ির ওপরে একটা এরকম ত্রিশূল টাইপের করে গ্রাউন্ড করে এই পৃথিবীর গ্রাউন্ডে আটকে দিলাম মেটালের। এটা ঠিক আছে, এটা মেটাল কন্টিনিউয়াস একটা মেটাল। ঠিক আছে, এই শেপটা ত্রিশূল না হয়ে যা খুশি হতে পারে, কোনো ব্যাপার নয়, কিন্তু সুচালো হতে হবে। হ্যাঁ, এবারে যখন এইরকম লাগিয়ে দিলাম, এইবারে কি হচ্ছে, এই হাইটটা বেশি পাচ্ছে, তাহলে এইখানে দুভাবে আমাদের হেল্প হয় কি না। প্রথম হচ্ছে এই যে প্লাস আছে না, এই প্লাসের জন্য এখানে মাইনাস ইনডিউসড হবে। যদি মাইনাস ইনডিউসড হয়, এই মাইনাস চার্জগুলো আস্তে আস্তে এই প্লাসের কাছে যাবে, গিয়ে ইন্টেন্সিটিটা কমিয়ে দেবে। তাহলে ফার্স্ট কি করছে, ফার্স্ট হচ্ছে বিপরীত আধান ফার্স্ট হচ্ছে বিপরীত আধান আয়িত হয়ে মেঘের আধানের ঘনত্ব কমিয়ে দেয়। ঠিক আছে, আধান করে কমিয়ে দিল। আধানকে কমিয়ে দিল। এরপর কমানোর পরেও এখন যে চার্জ আছে, কমানোর পরেও যে চার্জ রয়েছে, সেই চার্জটা কি হলো, সেই চার্জটা এবারে এই প্লাস চার্জটা কি হবে, কে পাবে, কারণ কি এর এখানে প্রচুর মাইনাস চার্জ রয়েছে। এই মাইনাস চার্জ এখানে থাকার জন্য অ্যাট্রাক্টেড হবে, অন্যদিকে না গিয়ে এই প্লাসটা এই মাইনাসের দিকে অ্যাট্রাক্টেড হবে। মাইনাসের দিকে অ্যাট্রাক্টেড হয়ে বাকি আধান ওই বজ্র নিবারকে আকর্ষিত হবে, এবং আকর্ষিত হলো হয়ে এই চার্জগুলো কি হবে, এই রডের থ্রু দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, যার ফলে যেখানে সেখানে বজ্রপাত না হয়ে এই রডের থ্রু দিয়ে ওটা গ্রাউন্ডে চলে যাবে। তাহলে কি হবে, আকর্ষিত হবে হয়ে মেঘের আধান ভূপৃষ্ঠে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমাদের ওই সুচালো করতে হবে, কারণ কি সুচালো কেন মানে হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। এই যে সুচালো অগ্রে আধানের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। আধানের তলমাত্রিক ঘনত্ব যদি বেশি হয়, তাহলে কি হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হলে এখানে মেঘ আকর্ষিত হবে, তাই না, মেঘ আকর্ষিত হলে ওর আধানটা এই থ্রু দিয়ে পাস করবে, যেখানে সেখানে না পড়ে এই থ্রু দিয়ে আধানটা পাস করে যাবে। তাহলে এটা একটা কন্টিনিউয়াস মেটাল রড হতে হবে, কন্টিনিউয়াস মেটালিক রড, কন্টিনিউয়াস মেটালিক রড হতে হবে, না হলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, এখান দিয়ে আমাদের আর একটা কয়েকটা কোশ্চেন আছে যে বজ্রপাতের সময় আমাদের নিরাপদ স্থান কি, বজ্রপাতের সময় নিরাপদ স্থান, কোন কোন স্থানগুলো আমাদের বজ্রপাতের সময় নিরাপদ যদি আমি বলতে চাই, যেমন হচ্ছে যেখানে বজ্রনীয় মানে সব থেকে ভালো হচ্ছে এই বাড়ি, যে বাড়িতে এরকম বজ্রনীয় যন্ত্র আছে, এইটা হচ্ছে সব থেকে নিরাপদ স্থান। এটা ছাড়াও 2 নম্বর আমরা কি পেলাম, গাড়িতে আমরা কি পাবো, গাড়িতে আমরা এই যে তড়িৎ পর্দার মতো কাজ করছে গাড়ি, এটা 3 নম্বর হচ্ছে উঁচু গাছ, गाचे वज्रपात होबे आमी एखाने सेफ्टीते दाड़िये थाकते पारबो। ठीक आछे, उंचु पोस्टार लाइट पोस्ट बा एरकम किछु लाइट पोस्ट एरकम किछु सेखाने आमी एखाने सेफ्टीते दाड़िये थाकबो এই ধরনের জিনিস। ঠিক আছে, এই সব জায়গায় আমরা বজ্র নিবারণের সময় বজ্রপাতের সময় এই সব জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকলে নিরাপদ। ওকে, আচ্ছা বজ্রপাতের ওই যে পাত্রা ইউজ করা হচ্ছে না, এর কিছু ক্যাটাগরি ক্রাইটেরিয়া আছে। ভালো বজ্র বহের গুণাবলী, যে কোনো তার নিয়ে তো আর লাগালে হবে না, তার কিছু ক্যাটাগরি রয়েছে। কি কি ক্যাটাগরি রয়েছে? এক নম্বর যদি বলি তাহলে এর যে কারেন্ট তো যাবে এর মধ্যে দিয়ে, প্রচুর কারেন্ট যাবে, সেই কারেন্ট যদি যায় তাহলে হিট উৎপন্ন হবে, সেই হিটে যেন এটা গলে না যায়, সেই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের জন্য যে তাপ উৎপন্ন হবে তাতে ধাতুটি গলে না যায়, এক নম্বর। ঠিক আছে, দু নম্বর তো সূচিমুখ করতে হবে, সূচালো করতে হবে। আর তিন নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন, মানে এখানে কোনো কাটাকুটি থাকলে তো আর কারেন্টটা যাবে না, তাই না? বিচ্ছিন্ন পাত লাগাতে হবে। এই ইম্পর্টেন্স পয়েন্টগুলো আমাদের মনে রাখলে সেখানে হচ্ছে নিরাপদ থাকবে। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ। না, আমরা যখন কোনো বডিটাকে এরকম ঘষি, একটা বডি আছে, একটা বডি দিয়ে ঘর্ষণ করা হচ্ছে, আমি কি বললাম? চার্জ হলো। মানে এখানে কি করতে পারে, এরকম ইলেকট্রন যাচ্ছে। ঠিক আছে, সাপোজ ধরলাম 5টা ইলেকট্রন গেল, তাহলে এতে যদি 5টা ইলেকট্রন যায় এর চার্জ কি হবে? -5e, আর এর 5টা যেহেতু ইলেকট্রন চলে গেছে +5e। ঠিক আছে, এরকম কি হতে পারে? 4.5 ইলেকট্রন এরকম ট্রান্সফার হচ্ছে, এটা হতে পারে না, এটা হতে পারে। 10টা যেতে পারে, 1000টা যেতে পারে, 100টা যেতে পারে, 100.2 যেতে পারে না, 100.2 100.2 ইলেকট্রন আমার ট্রান্সফার হলো, সেটা হতে পারে না। তার মানে এই বডিটার যে আধান কিউ, সেই কিউটা কি হচ্ছে না, ইলেকট্রনের আধানের n মাল্টিপল হচ্ছে। এই nটা কি হচ্ছে? nটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই n এর ভ্যালু কখনো ভগ্নাংশে হতে পারে না, পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এই যে আধানটা হলো, এই আধানের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? কিছু ডিসক্রিট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে n এর সাথে কিউ এর গ্রাফ করি তাহলে গ্রাফটা এরকম দেখতে হবে। n যদি 0 হয় 0, 1 হলে একটা চার্জ, দুটো চার্জ, তিনটে চার্জ, এরকম, মানে n × e। ঠিক আছে, কিউ ইকুয়াল টু কি হবে? n e। তার মানে আধানটা এরকম কিছু ডিসক্রিট বা কোয়ান্টাইজড ভ্যালু দিল, যে কোনো ভ্যালু কিন্তু আধানের হবে না, সেটা কি হবে? ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা গুণিতক হবে। তার মানে কোনো বস্তুর আধান ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক, হবে। মানে কোনো আধানের পূর্ণ সংখ্যা গুণিতক এই আধানটা হবে। এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে ডিসক্রিট ভ্যালু, কন্টিনিউয়াস ভ্যালু না। এরকম ডিসক্রিট ভ্যালু যেহেতু হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো কোয়ান্টাইজেশন অফ চার্জ। মানে আধানের ভ্যালুটা কি হচ্ছে না, যে কোনো ভ্যালু হচ্ছে না, কিছু ডিসক্রিট ভ্যালু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রনের আধানের ভ্যালুটা যদি বলতে চাই কত হয়? ইলেকট্রনের আধানের ভ্যালুটা 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম। আধানের একক হচ্ছে কুলম। বা 4.8 10 টু দি পাওয়ার মাইনাস কত বলবো ইলেকট্রনের আধান 10 টু দি পাওয়ার মাইনাস 12 না কত যা ভুলে গেলাম 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 12 যতদূর মনে হচ্ছে इलेक्ट्रॉन आदान 4.8 10 टू दी पावर माइनस इलेक्ट्रॉन आदान 4.8 into the power minus 10 ESU electrostatic unit ESU এর ফুল ফর্ম হচ্ছে electrostatic unit ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রন আধান কুলম হচ্ছে SI তে আর এটা CGS by ESU electrostatic unit ঠিক আছে 4.8 - 10 এটা হচ্ছে ইলেকট্রনের আধান ওকে আচ্ছা আমরা একটা क्वेश्चन একটু সলভ করি যে এই ধরনের क्वेश्चन দিয়েছে 2 সেমি ব্যাসার্ধের একটি গোলকাকার ফাঁপা পরিবাহীকে 20 ESU আধান দিয়ে আহিত করা হলো কোশ্চেনটা বলছে পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত ঠিক আছে কোশ্চেনটা পড়ে দেখো কি বলছে যে 2 সেমি ব্যাসার্ধের একটা গোলাকার ফাঁপা পরিবাহী আছে এটা হচ্ছে 2 সেমি আর ইকুয়ালস টু 2 সেন্টিমিটার তার মধ্যে যে চার্জটা দিয়েছে কিউ চার্জ দিয়েছে সেই কিউ চার্জ হচ্ছে 20 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর নিচে বাইরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব কি হয় আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে sigma equals to q by 4 pi r square q হচ্ছে 20 ESU আধান আর 4 pi r square মানে 2 square তাহলে এত ESU by সেন্টিমিটার স্কয়ার এটা যদি আমরা করি তাহলে এরকম কিছু আসবে এক মিনিট 20 by 4 pi into 4 করলে দাঁড়াচ্ছে 0.3978 ESU বাই সেন্টিমিটার স্কয়ার বা এটাকে আমরা লিখতে পারি 0.4 ESU বাই সেন্টিমিটার স্কয়ার ক্লিয়ার এইভাবে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব যদি বার করতে বলে এইভাবে এখানে করতে হবে এই চ্যাপ্টারে মেইনলি আমাদের ইম্পর্টেন্স হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন দেয় আর এই আধানের তলমাত্রিক ঘনত্ব বার করার জন্য কোশ্চেন দিতে পারে আর কোয়ান্টিফিকেশন অফ চার্জ বলতে কি বোঝো এই কোশ্চেনগুলো দিতে পারে আশা করি বোঝা গিয়েছে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এটা অবশ্যই করবে করে কমেন্টে অ্যানসারগুলো যা অ্যানসার তো লেখাই আছে যাই হোক এই হোমওয়ার্কগুলো করবে করে আমাকে জানাবে যদি না হয় আমাকে অবশ্যই জানাবে ठीक है होमवर्क नो करबे आंसर तो रही है एंजरगुलो जदि ना मेले ताहले कमेंटे आमाके अवश्यई জানাবে যে কোনটা মিলছে না। 6টা क्वेश्चन আছে, 6টা क्वेश्चन অবশ্যই অবশ্যই করবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, দিস ইজ অল অ্যাবাউট মি এন্ড দিস ইজ মাই কন্টাক্ট ডিটেইলস এন্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেইলস। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।